হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো স্নান টান আজকে আমার হয়ে গেছে। এখন বাজে 11:45, 11টার সময় স্নান হয়ে গেছে। তারপরে এসেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন স্নান করে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে। তো আর আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, এখনও রান্না বান্না শুরু হয়নি, কিছুটা জোগাড় হয়েছে এখনও। আবার রান্না করতে করতে কিছুটা ঘাটাঘুটি হবে, তো আমাদের এইভাবেই রান্না বান্না হয়। একেবারে সমস্ত জোগাড়টা হয় না, রান্না করতে করতেই হয়। স্নান করার আগে টিফিন হয়ে গেছে, আর তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না বান্না হয়েছে। আর তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মেয়ে ঘুমোচ্ছে। এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে আরাধ্যা মণ্ডল, করে শুধু গণ্ডগোল। আর সেই পুজোর পর থেকে যে আমাদের শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ বলতে যে ঠান্ডা লেগেছিল, মেয়ের অনেকটা ভালো হয়ে এসেছে, সর্দিও ভালো হয়ে গেছে। জাস্ট এক একবার কাশিটা আর হচ্ছে, আর আমার কাশি তো কমছেই না যতই সিরাপ খাচ্ছি না কেন। দেখো এই টেবিলের মধ্যে মেয়ের আমার কত সিরাপ, ওষুধ সব কিছু আছে, তো খাচ্ছি, কমছে না। আর আজকে যেহেতু শনিবার, বিকালে একবার ডাক্তারখানায় যাব, যে এই ওষুধগুলো খাওয়ার সত্ত্বেও কমছে না। দেখি আবার ওষুধ যদি চেঞ্জ করে তো ভালো, না হলে ওইগুলোই যদি দেয় ওইগুলোই খেতে হবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না বান্না হচ্ছে। আর আজকে শনিবার পুজো করতে এসে গেছে, চলো তোমাদেরকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো শেয়ার করেছি কয়েকবার, কিন্তু শনিবারের মনসা পুজো শেয়ার করা হয়নি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বড় মা এই মাত্র আসলো পুজো করতে, তো চলো পুজোটা একবার দেখিয়ে দিই তোমাকে। এই দেখো আমাদের তুলসী মঞ্চ, তোমরা হয়তো আগেও দেখেছো। আর এখানে সবাইরা পুজো দিয়েছে, এই বড়মা এবার এক্ষুনি পুজো করবে। তো বড়মা পুজো শুরু করে দিয়েছে, এখন মনসাগরকে সিঁদুর মাখাচ্ছে, তারপরে এক্ষুনি পুজো শুরু করবে। এই তুলসী মঞ্চটা আমাদের একদম মেন গেটের সামনে, আর এই তুলসী মঞ্চটা আমাদের ফ্যামিলির সবার, তো এখানে সবাইরাই পুজো দেয়, সেই জন্য এতগুলো প্লেট রয়েছে পুজো দিচ্ছে। তো বড় মা প্রথমে জল দিয়ে মঞ্চটাকে স্নান করিয়ে নিচ্ছে, তারপর ফুল দিয়ে পুজো করবে। তো এইদিকে মা শাঁক বাজাচ্ছে, প্রথমে আরাধ্যা বাজাচ্ছিল, তারপর আবার আরাধ্যার থেকে নিয়ে মা শাঁক বাজাচ্ছে। তো দেখো পুজো হয়ে গেছে, বড় মা এবার চাল টালগুলো তুলে নিচ্ছে। আর এখন যেহেতু গরম মানে শুরু হয়েছে, সেই জন্য তুলসী গাছ এখন নেই, আছে একটা ছোট্ট মতো রয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছ না। আর মনসা গাছের পাতাগুলোও প্রায় ঝরে গেছে, কয়েকটা আছে। পুজো শেষ হয়ে গেছে, চলো এবার কি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে এই তরকারিটা মা বসেই পুজোটা দিতে গিয়েছিল, তো এখানে আলু আর ডাঁটা সেদ্ধ হচ্ছে, পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছে। এটা নটে শাকের তরকারি হবে, সেই জন্য কুমড়ো, বড়ি, তারপর উচ্ছে, সব সমস্ত কিছু ভেজে তুলে রেখেছে, এইগুলো সব দিয়ে আর নটে শাক দিয়ে তরকারি হবে। আর ভাত একটু আগেই হলো, জাস্ট উপুর করা হলো। তো তরকারির মধ্যে ওই ডাঁটা আর আলুর মধ্যে কুমড়ো, উচ্ছে, বড়ি সব কিছুই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে শাকটা অ্যাড করে দেবো, তো এটা একটু নোটে শাক, একটু শক্ত শক্ত মতো, সেই জন্য নরমগুলো ভাজা খেতে ভালো লাগে, আর এই শক্তগুলো এরকম চচ্চড়ি মতো করলে সব কিছু দিয়ে ভালোই লাগে। আর এতে যদি আর একটা মাছের মাথা পড়তো তাহলে তো কোনো কথাই নেই, পুরো অনুষ্ঠান বাড়ি চচ্চড়ির মতো হয়ে যেত। তো আজকে মাছের মাথা দিচ্ছি না, এমনিই জাস্ট করা হচ্ছে। কুমড়ো, ডাঁটা, বড়ি সব কিছুই একটু সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু শাকটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়ে জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে তরকারিটা। তো চলো তরকারি হয়ে গেছে, আর আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আম ডাল মানে টকের ডাল, আর এই শাকের চচ্চড়িটা, আর ডিম ভাজা হবে, সেটা যখন ভাত খাবো তখন ভাজা হবে। আর এই বাটা মাছ দিয়ে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে মেয়ের জন্য একটা ঝোল মতো করা আছে। খাওয়ালাম, ও 1:15 উঠেছে, 11:15 সময় ঘুমিয়েছে, 1:15 উঠেছে, মানে 1.5 ঘন্টা ঘুমলো। তোমাদেরকে আগেও বলেছি যে ও কোনো দিন 5 মিনিটও ঘুমায়, আবার কোনো দিন 2 ঘন্টাও ঘুমোয়। সে যাই হোক, উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, এখন বাজে 2টো। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, মায়ের ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে মাছ টাছ কিছু হয়নি, ভাজবো ডিম এখন, তো ডিম ভাজার জন্য, সেই জন্যই আমি রান্নাঘরে এসেছি। তো ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি, আর একটা ডিম অলরেডি ফেটিয়ে রেখেছি। চলো আমি ডিমটাকে এবার ভেজে নিই, তারপর খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।
এ দেখো, আগেই বললাম একটা ডিম ফেটিয়ে রেখেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে, ভাজবো তিনটে ডিম। একটা ফাটানো হয়ে গেছে আর এখনও দুটো রয়েছে। তো এখানে একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তো পরিমাণে তেলটা অনেকটা পড়ে গেছে, তো সেটাকে ঢালি নিয়ে ডিমটা ছেড়ে দিলাম। তো চলো ডিম দুটোকে আমি ভেজে নিই, একটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে আর এটাই বাকি আছে। চলো ডিমটা ভেজে খাওয়া দাওয়া করে নিই। দেখো, একটা আগে ভেজে তুলে রেখেছি, এটা বাবার আলাদা করে দিয়েছি, আর দুটো একসাথে ভেজে নিচ্ছি, মায়েরটা আর আমারটা, সেই জন্য দুটো একসাথে ভেজেছি বলে মোটা হয়েছে, উল্টা দিকে একটু ভেঙে মতো গেছে। চাঁদ মামা, চাঁদ মামা, আমাকে একটা টিপ দিয়ে যাও, টিপ এরকম করে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যাও, করো, চাঁদ মামাকে ডাকো আগে, হ্যাঁ আয় আয়, টিপ দিয়ে যাও, টিপ দিয়ে যাও, করো, টিপ দিয়ে যাও। কান্না কেন হচ্ছে, চাঁদ মামাকে ডাকো, আয় আয় করলে টিপ দিতে বলতে হবে তো। দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তোমরা হয়তো ভাবছো আমি অনেক ঘুমিয়েছি, একদমই না, আমি একটুও ঘুমাইনি, কিন্তু আমার মহারানী আজকে স্নান করে অনেকক্ষণ টানা ঘুম দিয়েছে, তাই দুপুরে একটুও ঘুমাইনি। ও আমার পাশে বসে খেলছিল আর আমি এদিকে শুয়েছিলাম, আর এখন আমাকে সাজুগুজু করে রেডি হয়ে ভাবছো হয়তো কোথাও যাচ্ছ। হ্যাঁ, আমাদের পাড়ার মধ্যে মানসিকী কালী পুজো আছে একটা দাদার ছেলের, তো নিমন্ত্রণ করে গেছে, তো সবাই মিলে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি কিন্তু এখনও মেয়েকে রেডি করাইনি, ওকে খাওয়াবো তারপর জামা পরাবো, নাহলে জামা পরিয়ে যদি খাওয়াই তাহলে জামার মধ্যে ফেলবে, আবার জামাটা আবার চেঞ্জ করাতে হবে, সেই জন্য ওকে খাইয়ে তারপর জামা পরাবো। খাবারটা এখন ঠান্ডা হচ্ছে, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। তো আজকে যেহেতু শনিবার, তো পুজোটা হচ্ছে, ঠাকুর চলে এসেছে, এখন আমরা যাইনি, এখন 9টার বেশি বেজে গেছে, এবার যাবো 9:30টার মধ্যে, তবে চলে যাব। তো চলো ঝটপট মেয়েকে খাইয়ে দিই, তারপরে ওকে রেডি করে নিয়ে আবার তোমাদের সাথে পুজো মণ্ডপে গিয়ে একবারে দেখা হচ্ছে। আর এই যে একটা জামদানি পরেছি অরেঞ্জ কালারের, এই শাড়িগুলো সবই আমার সাদেতে পাওয়া, অনেকগুলো সাদেতে জামদানি পেয়েছি, সব এক এক করে পরছি। তো জামদানি আর পরতে ভালো লাগে না, পরে পরে মানে এত জামদানি পেয়েছি, পরে পরে আর পরতে ভালো লাগে না, তবুও কী করবো, যা শাড়িগুলোকে ফেলে রাখবো, সেই জন্য কোথাও গেলে এক একটা করে ভেঙে ভেঙে পরছি। তো চলো মেয়েকে খাইয়ে দিই। দেখো, সবাই আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা তিন ফ্যামিলিই যাচ্ছি, সেই জন্য দরজার কাছে দাঁড়িয়ে আছি, এখনও কে কে বাকি আছে বেরোতে, তো মেয়ে আমার কোলেই আছে, কারো কোলে যেতে চাইছে না, যেহেতু আমি সেজেগুজে আছি, ভাবছে মা কোথাও হয়তো যাচ্ছে, কেউ আমাকে নিয়ে নিলে তাহলে আমি আর মায়ের সাথে যেতে পারবো না। আর আমাদের রাস্তাতেই বলতে গেলে পুজোটা হচ্ছে, বক্সের আসনে দুই বোনে নাচ শুরু করে দিয়েছে। দেখো, আমাদের একদম বাড়ি থেকে বেরিয়েই রাস্তাতে পুজোটা, মানে পাড়ার মধ্যে, তো এখানেই হচ্ছে, এরকম লাইটিং করে সাজিয়েছে। তো চলো, এখানে এই বাড়িটাই খাওয়া দাওয়া হচ্ছে, তো এখন তো খাওয়া দাওয়ার কাছে ঢুকবো না, এখন যাব ঠাকুর দর্শন করতে। তো চলো প্রথমেই তাদের বাড়িতে যাই, তারপর ঠাকুর দর্শন করে পুজোটা দিয়ে আসি, ঠাকুর দেখে আসি, তারপরে এসে খাওয়া দাওয়ার কাছে একটু দাঁড়াবো, গল্প করবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি। আর রাস্তার ধারেই বাড়ি, আর যেহেতু সেই জন্য রাস্তা দিয়ে এত ভিড় হয়েছে, তো চলো এটাই তাদের বাড়ি, আমরা ভেতরে যাই গিয়ে। আর ওপরে ঠাকুরটা পুজো হচ্ছে, মানে ছাদের ওপরে পুজো হচ্ছে, তো ছাদে আমরা উঠে এসেছি। দেখো, এটাই হচ্ছে, এখানেই পুজোটা হচ্ছে, তো কালী ঠাকুর, সবে মাত্র ঠাকুর আনা হয়েছে, এখন ফুল টুল দিয়ে সাজাচ্ছে, এখনও পুজো শুরু হয়নি, এখন তাই 9:30 বাজে, সারা রাত ধরে পুজো হবে। তো এই হচ্ছে মা কালী, তোমরা দর্শন করে নাও, এখন সবাইরা যে পুজো দিচ্ছে সবার মালা মাকে পরিয়ে দিচ্ছে, আর মা কালীর মুখটা পুরো ফুলেতে ঢেকে যাচ্ছে, মুখটাই জাস্ট একটু অল্প দেখা যাচ্ছে, তারপর পুরোটা ফুলে ঢেকে গেছে, সবাই আসছে, পুজো দিচ্ছে, ফুলের মালা আনছে, ওই জন্য সবই ফুল ঠাকুরকে দিয়ে দিচ্ছে, সেজন্য এত ফুলে ভরে গেছে জবা ফুলে। আর এটা পাড়ার মধ্যেই পুজো, সবার সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে, আমার বোনের সাথেও দেখা হয়েছে, আমার বোন আছে ওখানে, তো মিঠাই কারো কোলে যাচ্ছে না, এখন প্রায় 9:30 বাজতে চাই, ওর ঘুমের টাইম, ঘুমের টাইম বলতে এই টাইম থেকেই ও একটু ঘুমানোর জন্য কান্না কান্না করে, সেই জন্য ওর কারো কোলে যেতে ভালো লাগছে না। এখানে একটা দাদা দেখতে পেয়েছে, তো ওর মায়ের কোলে আছে, তার কোলে যাওয়ার জন্য হাত দুটো বাড়িয়ে আছে, কিন্তু ওকে নেবে না, ওর মায়েরকে জড়িয়ে ধরে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু ওকে নেবে না, তো আমি ওকে সরিয়ে নিয়ে এসেছি, কোথায় আবার দুটোই বাচ্চা। তো যাই হোক, পুজোর কাছ থেকে চলে এসে সামনেটা একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, যেহেতু এখন
তো লাইন মানে চেয়ার ধরে না দাঁড়ালে কেউ খেতে পাবে না, যে কোনো অনুষ্ঠানেই বলো না কেন। তবে চেয়ার ধরে দাঁড়াতে হয়নি, এমনি সামনেটা দাঁড়িয়েছিলাম। আর এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বসার আগেই লোক খাচ্ছে ঢুকে পড়েছি, না হলে ভিজতে হতো। আর এখানে সিট পেয়েছি, বসে পড়েছি। আর প্রথমেই এখনও কিন্তু খাওয়া শুরু করিনি, আমার আইসক্রিম খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেলো বলতে একটা বোন খাচ্ছিল, তো খেতে খেতে সে খেলো না, আমি আমাকে দিয়ে দিল, আমি খাচ্ছি। তো মিঠাইকে দিইনি, অল্প একটু ছিল আমি খেয়ে, আর মিঠাইয়ের হাতে কাঠিটা, আইসক্রিমের কাঠিটা আর আইসক্রিমের বাটিটা ধরিয়ে দিয়েছি, না হলে আমাকে খেতেই দেবে না। তো ওই দুটো নিয়েই খেলতে ব্যস্ত। এদিকে পাতে আমাদের লুচি ঘুগনি পড়ে গেছে, তো আমরা খেতে শুরু করেও দিয়েছি। আর সবাই এক জায়গায় বসার জায়গা পায়নি, এইদিকে আমার ননদ, বড়ো মা, বাবা এদিকে সব বসে আছে, আমার পিছনে বসে আছে মা, আমার কাকিমা সব বসে আছে, আর একদম সামনে বসেছে আরাধ্যা, আরাধ্যার মা। সবাই এক জায়গায় বসার জায়গা পায়নি, সব ছড়িয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। যখন খেতে ঢুকছি তখন বৃষ্টি আসলো, আবার খেয়ে যখন বেরোচ্ছি তখন বৃষ্টি থেমে গেছে, খুব জোরেই বৃষ্টি এসেছিল। তো বৃষ্টি থেমে গেছে, খাওয়া দাওয়া শেষ হতেই বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না, গেছি কিছুক্ষণ, দাঁড়িয়েছি, খেতে ঢুকে গেছি, চলে এসেছি। আর মেয়েকে তো খাইয়ে নিয়ে গেছিলাম, এখন কোনো খাওয়ানোর ব্যাপার নেই, এবার শুধু ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও ড্রেস চেঞ্জ করে নেবো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখাচ্ছি নতুন অন্য একটা ভিডিও। আসলে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। চলো টাটা, বাবাই।